الرزاق ذو القوة المتين এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্না আহাদাকুম ইজমা খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়ামান থুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিক থুম্মা ইয়াকুনু মুদগাতান মিছলা যালিক আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিনে আমরা নুতফা স্টেজে ছিলাম 40 দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেফটে ছিলাম 40 দিন আমরা ছিলাম এ ভেরি লিটল ফ্ল্যাশ একটা ছোট গোস্তের টুকরা এরপর আল্লাহ তাআলা ফায়ুরসালু ইলাইহি মালাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফায়ানফুখু ফিহির রূহ হি ব্রেথেড ইনটু হিম দ্য স্পিরিট তিনি রূহের ফুৎকার দিলেন ওয়ায়ুমারু বি আরবাই কালিমাত চারটি জিনিস তখন লিখে দেয়া হলো বিখাত বি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরব না বিষ্ণু স্যার আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি কিন্তু দেখেন যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন পড়ে যায় না তো আবু জাহেল উতবা সাহেবের তো বেশি কষ্ট করা লাগে তারা খুঁজতে খুঁজতে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কিনা সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনে ফুহাইরা আমির ইবনে ফুহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমির আব্দুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্ব নবী ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আব্দুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে ওখানে ছাগল